জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বারুদ এবং বোমা তৈরির সরঞ্জাম সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানা পুলিশ। বুধবার মধ্যরাতে শামসেরগঞ্জ থানা হাসুপুর সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম বিকাশ মণ্ডল, বয়স আনুমানিক 38। তার বাড়ি শামসেরগঞ্জ থানা হাসুপুর গ্রামে। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে প্রায় 2.5 কেজি বোমা তৈরি মশলা বারুদ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি বোমা তৈরির যাবতীয় সরঞ্জাম ও বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে 7 দিনে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় শামসেরগঞ্জ থানা পুলিশ। কি উদ্দেশ্যে বোমা তৈরি মশলা এবং যাবতীয় সরঞ্জাম বাড়িতে মজুত রেখেছিল ওই ব্যক্তি তা তদন্ত করে দেখছে শামসেরগঞ্জ থানা পুলিশ।